সুবৃন্দ উপস্থিত এখানে ডানবাড়ি পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমার প্রিয় বন্ধু জনাব রেজাউল করিম উপস্থিত সুলাইমান টুটুল জুয়েল জুপিটার আমার রিঙ্কু সকলকেই এই আজকের এই ইফতার মাহফিলে অভিনন্দন ও শুভেচ্ছা পবিত্র রমজান মাসের আজকে 29 রোজা সমাপ্ত কালকে 30 রোজার পরে আমাদের পবিত্র ঈদ উল ফিতরে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক শুধু এই অভয়ারণ্য সকলের সাথে একটু দেখা করার জন্য এসেছি আসার পরে তাদেরকে উপস্থিত দেখলাম মনে হয় এখানেই থাকি এখানে থাকাটাই ভালো তবে তারপরে কথা দিয়েছি এখানে যাব তো অভয়ারণ্যর কাজ সকলে মিলে ধরেছিল একটি জায়গার জন্য আমি এই জায়গাটার একটা ই করে দিয়েছি তবে তারপরে অনেক বাধা বিপত্তি আসবে আমি জানি কারণ এটা একটা সরকারি জায়গা আমি চাই অভয়ারণ্য সকল সদস্যরা একটা সপ্তাহ ভিত্তির উপর দাঁড়াবে আমরা চেষ্টা করবো এদের একটা স্থায়ী জায়গা করে দেওয়ার জন্য আমি ধনবাড়ি পৌরসভা চেষ্টা করবো যেখানে একটি স্থায়ীভাবে থাকা রাখা যায় তবে আপাতত এখানে আছি সবাই মিলে আমি চাই যে একটা আর আমি কেন এটা এই সংগঠনটা প্রভাবিত না হয় যারা এখানে আছেন তাদের কাজ তাদের দায়িত্বগুলো আমরা নিরপেক্ষভাবে অরাজনৈতিকভাবে সম্পন্ন করতে যদিও আমরা রাজনৈতিকভাবে আমরা পরিচিত তারপরেও এই অভয়ারণ্য সকলের জন্যে সামাজিক এবং দুস্থ মানুষের পাশে থেকে কাজ করবে এবং এই অভয়ারণ্য যারা এই তরুণ যারা আছে আজকে উপস্থিত রয়েছে সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আমরা যেন কখনো সরকার বিরোধী রাষ্ট্র বিরোধী এবং আমরা কোনো কাজ না করি সকলের সাথে মিলেমিশে কারোর সাথে কোনো রকম দ্বন্দ্ব কারোর সাথে কোনো রকম আমরা যাবো জড়াবো না সাংবাদিক রাজু সকলকেই আমি চাই আমি পাশে আছি এবং আমি সবসময় অভয়ারণ্য ওরা যখন দেখি বিভিন্ন ফেসবুকে তখন আমার মনে হয় যে ওরা তো ভালো আছে যে আগামী দিনে সবাই ভালো থাকবেন ভালো থাকবে ঈদ উল ফিতরে সকলকেই এই দিনের শুভেচ্ছা ঈদ মোবারক সকলের দাওয়াত রইল এবং দোয়া চাই আমি ধনবাড়ি পৌরসভার মেয়র হিসেবে তোমাদের সকলের পাশে থেকে কাজ করতে চাই সকলের পাশে দিয়ে এবং আমি সহযোগিতা চাই অভয়ারণ্যের প্রত্যেকটি সদস্য ধনবাড়ি পৌরসভার সবগুলো কাজের সাথে জড়িত থাকবে আমার পাশে থাকবে সাধারণ দুঃখী মানুষের পাশে থেকে কাজ করবে এটা আমার প্রত্যাশা তো তো অনুষ্ঠানের পর্যায়ে অনুরোধ করব আমাদের সম্মানিত জনাব সুলাইমান ভাইকে কিছু বলার জন্য গঠন মানে সম্প্রীতি ধনবাড়ির মধ্যে একটা সম্প্রীতির বন্ধন থাক আমার ধারণা মধুপুররা আমাদের কাছে কিন্তু এরা আমাদের থেকে এই আঙ্গিকে অনেক পিছিয়ে তো আমি আমার পক্ষ থেকে আমার সংগঠন তরুণী হাটের পক্ষ থেকে অভয়ারণ্যের সকল সদস্য কর্মকর্তা যারা এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সামনে যে কোনো ভালো কাজের সাথে যেন আমরা সবাই মিলে থাকতে পারি যে কোনো ভালো কাজের পাশে আমরা থাকতে চাই অভয়ারণ্যের প্রতিনিয়ত অভয়ারণ্যের পাশে থাকি না শুধু যে কোনো দুর্যোগের কষ্টে আমরা জানা মাত্র প্রথম যে প্রত্যাশা থাকে যে অভয়ারণ্য মানে কি যৌক্তিক দ্বিমতকে স্বাগতম এই স্লোগানটা যদি একটা রেসপেক্ট রেখে মূলত এটাকে বেশি ভালোবাসা বেশি কাছে টানা তার সাথে আমাদেরকে ছুঁয়ে যায় কেন ঘটলো এটা যেন আমরা বিশ্লেষণ করতে পারি বাল্য বিবাহের বিরুদ্ধে এই যে প্রতিবন্ধকতাগুলো যে আমরা অতিক্রম করতে যাচ্ছি আমাদের প্রতিনিয়ত করে যাচ্ছি অভয়ারণ্য কোন রাজনৈতিক সংগঠনের ছত্র ছায়ায় নয় এই প্রত্যাশাটা সবসময় থাকবে এই আয়োজনটা আমরা সার্বিকভাবে এই আন্দোলনটা আমি বলবো অভয়ারণ্য আন্দোলন আরো বেগবান হোক চলমান থাকুক এই প্রত্যাশাকে আজকে বক্তব্য শেষ করি ধন্যবাদ টুটুল ভাইকে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আসলে ধনবাড়ির বুকে স্বচ্ছ এবং নির্দলীয় দলমত নির্বিশেষে সবাই যে প্রতিষ্ঠান যে ভালোবাসে মন থেকে সেটা হলো অভয়ারণ্য এবং এই পাঠাগারে সবাই আসে সবাই এর প্রতি আমি দেখছি একটা ভালো একটা স্বীকৃতি আছে হ্যাঁ এখানে এক বড় থেকে শুরু করে সবাই
আজকে এখানে মেয়র সাহেব উপস্থিত ছিলেন, সুলাইমান ভাই উপস্থিত ছিলেন, জুপিটার ভাই আসছিল, আরিফ ভাই আমাদের স্পেশাল ব্রাঞ্চের দায়িত্বপ্রাপ্ত একজন সৎ নির্ভীক এবং ভালো মানুষ, আরিফ ভাই এখানে আসছেন। সো এই 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 কেন্দ্রটাকে, এই পাঠাগারটাকে মানে যারা ভালোবাসে, সো এই পাঠাগারটাকে দলমত নির্বিশেষে সবাই ভালোবাসে। আমি আশা করি এই পাঠাগারটাকে যেন সবাই ভবিষ্যতেও যে চাই যে দলই আসুক না কেন, থাকুক না কেন, সবাই যেন ভালোভাবে গ্রহণ করে এবং ভবিষ্যতে যেন এই পাঠাগারটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। শুধু এই পাঠাগার ধনবাড়ি কেন্দ্রিক হলেই হবে না, আমি মনে করি ধনবাড়ি একটি সেন্টার, এই ধনবাড়ি সেন্টারকে কেন্দ্র করে তোমরা যদি আশেপাশে মানে চতুর্দিকে যদি আলোটা ছড়াই দিতে পারো তাহলে মনে হয় সেখানে সার্থকতা হবে, তা না হলে সার্থকতা আমি মনে করি না নাই। কারণ ধনবাড়ি সেন্টার থেকে যদি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত পৌঁছায় যেতে পারে তাহলে এটা সার্থকতা হবে, আর এর পাশে আমি থাকতে চাই। তো ধন্যবাদ টুডল ভাইকে। তো অনুষ্ঠানে এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত অতি শুভাকাঙ্ক্ষী জনাব মোস্তফা কামাল রিঙ্কু ভাইকে। আসলে ইফতারের আয়োজন হিসেবে আমার মনে হয় যে একটু দেরিতে হলেও অভয়ারণ্যের আয়োজনটা করেছে এই জন্য ধন্যবাদ, আমাকে নিমন্ত্রণ দেওয়া জানানো হয়েছে সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর ইফতারের প্রোগ্রাম আর একটু আগে করা যায় কিনা সে ব্যাপারে অভয়ারণ্য কর্তৃপক্ষ একটু চিন্তা ভাবনা করবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অভয়ারণ্যের ইফতার মাহফিলের বিশাল আয়োজন, তো এখানে ইফতার দেওয়া হচ্ছে। এই আয়োজনে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য যে আমাকে আসলে আমন্ত্রণ করছে তাকে অনেক ধন্যবাদ। আর এইরকম একটা সংগঠন ধনবাড়িতে গড়ে তুলছে এটা আসলেই অনেক শুভাকাঙ্ক্ষী, কারণ বর্তমান তরুণ সমাজ যুব সমাজকে সুসংগঠিত করার জন্য এরকম সংগঠনই প্রয়োজন। ইফতার রেখে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদেরকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমাদের এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন তারা অনেক দূর থেকে কষ্ট করে আমাদের সামনে হাজির হয়েছেন, এই জন্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইফতার রেখে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদেরকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমাদের এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন তারা অনেক দূর থেকে কষ্ট করে আমাদের সামনে হাজির হয়েছেন, এই জন্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু সময় একেবারেই সংকীর্ণ তাই আমি কথা বাড়াচ্ছি না, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার সমাপ্তি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অভয়ারণ্য সংগঠন নিয়ে অনেক আশাবাদী, আমরা ইতিপূর্বে অনেক চেষ্টা করে একটা ঘর করেছি আর এই ঘরের পিছনে সকলের সহযোগিতা পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা সাম্প্রতিক একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম, মানে যেটা খুবই দুঃখজনক। তো আমরা জানি না যে কারা এই ঘটনাটা ঘটাইছিল। তো আমি চাইবো যে ধনবাড়ি থানার ডিএসপি যেহেতু আছে আমি তার কাছে এটার একটা সুরাহা চাইবো, তো এরপরে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। তারপর হচ্ছে যে এই দিকে আমাদের এইরকমও কোনো কিছু নাই যে কারোর সাথে কোনো রেশানল অথবা কারোর সাথে কোনো শত্রুতা, আমরা সকলকে নিয়ে কাজ করি, সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে কাজ করি। আমরা চেষ্টা করি মানুষকে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছায় দিতে, আমরা চেষ্টা করি মানুষকে সুশিক্ষার দিকে ধাবিত করতে। আমাদের অভয়ারণ্য সংগঠনের উদ্দেশ্যই হচ্ছে একটা শিক্ষিত সমাজ, জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা আমরা চেষ্টা করতেছি। তো যারা আমাদের আমাদেরকে সহযোগিতা করতেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ, এবং আমরা সামনে যেন এগিয়ে যেতে চাই এজন্য তাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা কামনা করি। আল্লাহ